এবার জানাবো শেয়ার বাজারের খবর। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের হতাশা কাটছে না কোনোভাবেই। সপ্তাহের প্রথম দিনেও কমেছে বেশিরভাগ শেয়ার দর, অন্যদিকে গতি নেই লেনদেনেও। এই মুহূর্তে আমরা সরাসরি যেতে চাই প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। ডিএসইতে যদি এই মুহূর্তে দর্শক দেখাতে চাই আপনাদেরকে, কতটুকু আসলে বেড়েছে সূচক, কমে আজকেও কমেছে যেমনটি গতকালকে আমরা দেখেছিলাম, প্রায় 2.5 পয়েন্ট কমেছে প্রধান সূচকটি এবং অবস্থান করছে 6,243 পয়েন্টে। এবং এ নিয়ে কিন্তু টানা দরপতনই আমরা দেখতে পাচ্ছি দেশের প্রধান পুঁজিবাজারে। অন্যদিকে ডিএসইর সরিয়া সূচক এবং 30 সূচকটিও কিন্তু নেতিবাচক ধারায় থেকেই লেনদেন হচ্ছে। তবে লেনদেনের পরিমাণ কিছুটা আশা জাগা নিয়ে গতকালকে তুলনায় আজকে 340 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে ডিএসইতে। আমরা যদি বলি যে প্রায় 3.5 ঘন্টার সময়ে 340 কোটি টাকা লেনদেন হয়েছে, যেই কোম্পানিগুলো এই ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে তার মধ্যে 26টি কোম্পানি দাম বেড়ে লেনদেন হচ্ছে, অন্যদিকে 52টি কোম্পানি প্রায় দ্বিগুণ কোম্পানি দাম কমে লেনদেন হচ্ছে এবং 216টি কোম্পানি অপরিবর্তিত থেকেই লেনদেন হচ্ছে ডিএসইতে। এই যখন পরিস্থিতি, তখন আসলে কী করলে পুঁজিবাজারের পরিস্থিতি একটু হলে ভালো হতে পারে, পুঁজিবাজার নিয়ে নানা প্রশ্ন এখন বিনিয়োগকারীদের মুখে মুখে। কবে নাগাদ এই বাজারে স্বাভাবিকতা আসবে, নতুন বছরে বাজার ঘুরে দাঁড়াবে কিনা, কিংবা কেন এমন টানা পতন, সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে প্রতিদিনের মতো আমাদের সঙ্গে আজকেও একজন পুঁজিবাজার বিশেষজ্ঞ যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডিএসইর সাবেক সহসভাপতি আহমেদ রশিদ লালী। জনাব আহমেদ রশিদ লালী, আমি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। নিশ্চয়ই আপনাদের মন ভালো নেই থাকার কথাও নয়, কারণ টানা দরপতনে আপনারা যারা রয়েছেন বিভিন্ন হাউজের মালিক বা বিভিন্ন ইসের দায়িত্বরত পজিশনগুলোতে, তাদেরকে অবশ্যই বিভিন্নভাবে বিনিয়োগকারীদের মুখোমুখি হতে হচ্ছে এবং এই সংকটটি আসলে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরেই হচ্ছে। সব মিলিয়ে আসলে এই বছরের শেষ সময়ে বলেই কি এখন বাজারে লেনদেন এত কমে এসেছে, নাকি নতুন বছরে আপনার কি প্রত্যাশা বাজার ঘিরে? জি ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে দেখেন, ব্যাংকিং সেক্টরে মানে মুদ্রা বাজারে যেরকম তোলপাড় শুরু হয়েছে এবং যে সকল খবরাখবর বেরিয়ে আসছে তাতে করে বিনিয়োগকারীদের একটু নড়ে চড়ে উনারা বসেছেন এবং ওইটার একটা ইম্প্যাক্ট কিন্তু বাজারে পড়েছে এক। দ্বিতীয় কারণ হলো যে এইটা ডিসেম্বর মাস, মনে রাখতে হবে এই ব্যাংকিং সেক্টরে একটা অ্যাডজাস্টমেন্টের কিন্তু সময়, এখন বিশাল একটা ফাইনাল অ্যাডজাস্টমেন্টের সময়, ডিসেম্বর মাসে ওনারা ফাইনাল অ্যাডজাস্টমেন্ট করেন, বিভিন্ন ভাবে সব ইয়েগুলো লোনগুলো ওনারা তোলেন আর কি, ইনস্টলমেন্ট গুলো তোলেন। সো কাজেই এই সময়টা একটু আমার কাছে মনে হয় যে মুদ্রা বাজারের যে অবস্থা, নড়বড় অবস্থা, সেখানকার একটা ইম্প্যাক্ট এবং অ্যাডজাস্টমেন্টের কারণে, ডিসেম্বর অ্যাডজাস্টমেন্টের কারণে বাজারটা একটু নরম বলে মনে হচ্ছে এই মুহূর্তে। তবে এটা আমি মনে করি যে আগামী বছরে যখন শুরু হবে জানুয়ারি মাসে, আশা করি যে টাকা যখন রিলিজ করবে ব্যাংক, তখন হয়তো সিচুয়েশনটা একটু চেঞ্জ হয়ে যাবে। হতাশার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনি আসলে কেন মনে করছেন যে বাজার আগামী মাস থেকে ঘুরে দাঁড়াবে বা এর পিছনে কি যুক্তি রয়েছে? যুক্তি এক নম্বর হলো যে আগামী বছর যখন শুরু হবে জানুয়ারি মাসে, তখন ফান্ডস কিছু রিলিজ হবে। ফান্ডস রিলিজ হলে ধরেন ব্যাংকের যখন ক্লোজিংটা শেষ হয়ে যাবে 31শে ডিসেম্বর, ক্লোজিং শেষ হলে পরে জানুয়ারি মাস থেকে আবার নতুন ভাবে শুরু হবে। সো তখন কিছু ফান্ডস ফ্লো করবে আমাদের পুঁজিবাজারে এবং যে সকল বড় বিনিয়োগকারীরা আছেন যারা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস, ওনাদেরও ক্লোজিং অনেকের ডিসেম্বরে আছে। সো কাজে ওনারাও বাজারে অ্যাক্টিভিটিস হয়তো শুরু করবেন। মনে রাখতে হবে যে বড় বিনিয়োগকারীরা কিন্তু ক্যাশ মানি নিয়ে বসে আছেন, ওনারা এখনো বাজারের অ্যাক্টিভিটিস করছেন না। জানুয়ারি মাসে ওনারা দেখে শুনে তখন আবার বাজারে ফিরে আসবেন এবং তাদের অ্যাক্টিভিটিস নর্মাল ভাবে ওনারা চালিয়ে যাবেন, এটা প্রত্যাশা করছি। আমাদের সাথে লালী, আমরা দেখলাম বাজারে ডিএসইতে 216টি কোম্পানি দাম অপরিবর্তিত থেকে লেনদেন হচ্ছে, অর্থাৎ এগুলো ফ্লোর প্রাইসে পড়ে রয়েছে। যদি ফ্লোর প্রাইস, যেহেতু কমিশন বলেছে যে আগামী এখনো পর্যন্ত তুলে দেওয়ার কোনো সিদ্ধান্ত তারা নেয়নি বা হয়তো বা ওদের ভবিষ্যতে, খুব নিকট ভবিষ্যতে তুলে দেওয়ার কোনো সম্ভাবনাও নেই, তাহলে কেন আসলে বড় বিনিয়োগকারীরা এই মানে লুফে নেয়া দামে কেন আসলে শেয়ার কিনছে না, কেন তারা অপেক্ষা করছে জানুয়ারির জন্য? অ্যাবসলিউটলি আপনার সাথে একমত। এসিসি একেবারে বলে দিয়েছে যে
ফ্লোর প্রাইস তোলা হবে না, এবং সেটা যুক্তিও আছে। কারণ হলো যে যদি ফ্লোর প্রাইস তোলা হয়, বাজার আলো যদি ডাউন হয়, তাহলে ফোর্স সেলের যে পরিমাণে আসবে সেটা সামাল দেওয়ার মতো অবস্থায় থাকবে না বাজার বিনিয়োগকারীরা। তো কাজেই এটা ফ্লোর প্রাইস না তোলাই ভালো। তবে আমি একটা আসার জায়গা দেখছি, সেটা হলো যে ফ্লোর প্রাইসে এমন একটা প্রাইসের শেয়ার চলে এসছে অনেক শেয়ার, যেখান থেকে কিন্তু এখান থেকে আবার কিন্তু ইনভেস্টররা পজিশন নেবেন। এবং আমি আশা করছি, ইতিমধ্যেই আমরা কিছু কিছু দেখছি যে অনেক বিনিয়োগকারীরা কিন্তু পজিশন নিচ্ছেন এইসব প্রাইসে, সো কাজেই, এবং ব্লক ট্রেডও হচ্ছে বেশ পরিমাণে, সো কাজেই এই যে পজিশন নেওয়াটা, এটা একটা ভালো দিক। কারণ ভালো বিনিয়োগকারী, বড় বিনিয়োগকারীরা কিন্তু এই মার্কেটের এই অবস্থায় কিন্তু ওনারা পজিশন নিয়ে থাকেন, সেটাই কিন্তু এখন হচ্ছে। সো কাজেই আমার কাছে মনে হচ্ছে প্যানিক হবার কোনো কারণ নাই, হতাশা হবার কোনো কারণ নাই। হতাশ না হয়ে আমরা এক নম্বর হলো যে যার কাছে যতটুক আছে বাজারকে, বাজারের মধ্যে পজিশন নেওয়া, এবং সেলটা লসে সেল না করা। আহমদ আলী, আপনি জানেন যে চলতি বছরের মাঝামাঝি সময়ে অনেক গবেষণা প্রতিষ্ঠান এবং বাংলাদেশের একেবারে সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরাও বলেছিলেন যে আগামী বছর হতে পারে দুর্ভিক্ষের বছর, মহামন্দার বছর। তবে আমরা বছরের শেষ সময়ে এসে দেখছি যে বিশ্বব্যাপী পরিস্থিতি অনেক ক্ষেত্রেই ঘুরে যাচ্ছে, অনেক পণ্যের দাম এখন বিশ্ববাজারে কমতে শুরু করেছে, দেশের বাজারেও মূল্যস্ফীতি খানিকটা সহনীয় হয়েছে এবং অনেক পণ্যের আমদানি খরচও কমে এসেছে। সব মিলিয়ে নতুন বছরে এমন কোনো শঙ্কা আসলে এখন অনেকেই করছে না। তাহলে কি পুঁজিবাজার যেই শঙ্কা নিয়ে এত এত পতন হয়েছিল, সেটি কি আবার আপনি আশা করতে পারেন যে যদি শঙ্কা সেরকম না থাকে তাহলে আবার সেই সেই বিনিয়োগগুলো আসবে, সেভাবে বাজার আবার আগের আগের জায়গায় চলে যাবে? অ্যাবসলিউটলি আমি সে কথাই বলতে চাচ্ছি যে দেখেন, বিশ্বব্যাপী যে মন্দা আসার কথা ছিল 23 সালে এবং রিসেশন হবার কথা ছিল ইউরোপ এবং আমেরিকা, সেখান থেকে কিন্তু সিচুয়েশনটা আস্তে আস্তে, আপনি যেমনটা বললেন যে অনেকখানি কিন্তু চেঞ্জ হয়ে গেছে ইতিমধ্যে, এবং অয়েল প্রাইস যেহেতু কমছে, সো কাজেই ওই লেভেলের রিসেশন কিন্তু এই মুহূর্তে ওয়ার্ল্ডে নাই। এবং আপনি লক্ষ্য করবেন যে ফ্রেট চার্জেসও কিন্তু অনেক কমে গেছে, যেটা আমরা কোভিড এর পরবর্তীকালে দেখেছিলাম যে $3,000 ফ্রেট 16,000 পর্যন্ত উঠে গিয়েছিল, সেটাও কিন্তু এখন নিম্নমুখী, এবং মোটামুটি কোভিড এর আগে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে চলে এসেছে। তো কাজেই আমার কাছে যেটা মনে হয়, আপনার সাথে সম্পূর্ণ একমত যে বিশ্বে রিসেশন যেভাবে আসার কথা ছিল সেখান থেকে আমরা আশা করছি এখন সিচুয়েশন অনেক চেঞ্জ, এবং আশা করছি যে সামনের বছরে যে প্রেডিকশন করেছিল ইকোনমিস্টরা, সেই প্রেডিকশনটা মনে হচ্ছে যে ওই পর্যায়ে যাবে না। এখন শেয়ার বাজারে বিনিয়োগ করার ভালো সময়, বা যারা বড় বিনিয়োগকারী বা যারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চায় তাদের জন্য একটা আদর্শ সময় এখন? দেখেন, যারা মনে করেন যে এটা আদর্শ সময়, ওনারা ইতিমধ্যেই কিন্তু কিনছেন। আপনি দেখবেন যে এই যে 300-400 কোটি টাকার যে ট্রেড হচ্ছে ভলিউমস, এই ভলিউমস এ কিন্তু বায়াররা কিন্তু আছে বলেই এই ভলিউমস হচ্ছে, এবং মাঝে মাঝে 600 কোটি টাকাও হয়ে যাচ্ছে, কয়েকদিন আগে হয়েছে। তো কাজে আমার কাছে মনে হয় যে ইয়েস, অনেক বিনিয়োগকারীরা মনে করছেন যে এটা উত্তম সময়, এবং শেয়ারের প্রাইস যে লেভেলে নেমেছে এখান থেকে লুক্রেটিভ প্রাইস এই মুহূর্তে সবাই মনে করছেন। জনাব আহমদ রশিদ লালী, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার নানান ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আশা করি আমাদের বিজনেস আওয়ারের অন্য কোনো অনুষ্ঠানে আপনাকে আবার আমরা যুক্ত করতে পারবো, এবং আপনার বিজ্ঞ মতামত বিনিয়োগকারী যারা রয়েছেন বাজারে তাদেরকে আসলে বিনিয়োগ অনেক ধরনের সহায়তা করবে, কারণ বিনিয়োগকারীরা সত্যিকার অর্থে হতাশার মধ্যে রয়েছেন। বাজার কবে নাগাদ ঘুরে যাবে সেই প্রশ্নটি অনেকে করছেন, যেহেতু নতুন বছর নিয়ে আপনি বেশ কিছু আশাবাদ শোনালেন, স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে বিনিয়োগকারীরাও সেই আশা আশান্বিত হবেন, এবং বিশেষ করে যারা ভালো শেয়ারে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চায় তারা অবশ্যই এই বাজার থেকে কিন্তু যে যে পজিশন সেটি আসলে তৈরি করতে পারবে।